তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু জিওগ্রাফি থ্রি সিক্সটি ডিজি চ্যানেল বা যারা নতুন তাদেরকে ওয়েলকাম তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা এমসিকিউ অ্যাডাপ্টেশন দু হাজার একুশের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এমসিকিউ গুলো নিয়ে যেটা পোর্টালে দিয়েছে দশম শ্রেণীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো হ্যাঁ অবশ্যই জিওগ্রাফির প্রশ্নগুলো নিয়ে তোমরা যদি ফাইলটা ডাউনলোড করো তাহলে দেখতে পাবে একদম শেষের দিকে জিওগ্রাফির প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সোজা সোজা প্রশ্ন আছে বেশি কোনো সময় লাগবে না কয়েকটা প্রশ্ন আছে আমরা সেটা চার্জ করে দেখে নেবো উত্তরগুলো জেনে নেবো যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই রেড ব্র্যান্ডে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও গুগল রিলেতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই इट्स টাইম টু লার্ন জিওগ্রাফি 360 ডিগ্রি একটা পেন আমি చూস করে নিলাম দেখি এক নম্বর প্রশ্ন দেখো সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযuktভাবে যা বলা যায় তা হলো এখানে প্রাকৃতিক সম্পদ সৃষ্টি হয় এখানে নিরপেক্ষ উপাদানকে প্রাকৃতিক সম্পদে পরিণত করা হয় এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে এটাই হচ্ছে হবে গ মানব সম্পদের বিকাশ হয় দুই নম্বরটা দেখো কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থার গ্রহণীয় উপায় নয় গ্রহণীয় উপায় নয় দেখি পরিমিত ব্যবহার পুনর্ব্যবহার পুনর্নবীকরণ জমি ভরাট করণ এটাই হচ্ছে নয় এটা এটাই হবে গ্রহণীয় উপায় নয় এটা উপায় নয় এটা নেক্সট দেখো এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ বন্যপ্রাণী সংরক্ষণ দেখি তিন নম্বরটা দেখো এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ অপশনগুলো দেখি আমরা বন্যপ্রাণী সুরক্ষা আইন ঝুমচাষ সামাজিক সৃজন এটাই অ্যান্সার হবে গ সামাজিক ব্রণসিজন পরের প্রশ্নটা দেখে নিই আমরা ল্যাটেরাইট মৃত্তিকায় প্রধান ফসল হলো ধান পাট গম চীনা বাদাম চীনা অ্যান্সার হবে নেক্সট আমরা চলে যাবো পাঁচ নম্বর প্রশ্নে দেখো নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনা প্রধান উদ্দেশ্য নয় জলবিদ্যুৎ উৎপাদন সেচ জলদূষণ নিয়ন্ত্রণ জল দূষণ নিয়ন্ত্রণ এর মধ্যে পড়েন তো এটা অ্যান্সার হবে ছয়টা দেখে নি এদের মধ্যে অধাতব খনিজ কোনটি অধাতব যেটা ধাতব নয় সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা উত্তরটা পেয়ে গেলাম কয়লা অ্যান্সার হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো সাত নম্বর দেখো নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ জৈব যা জীব দেখে জীব দেহ থেকে পাওয়া যায় জৈব মানে যা জীব দেহ থেকে পাওয়া যায় দেখে নেই পক্ষগুলো ভূতাপ শক্তি নয় পশু বর্জ্য এটা অ্যান্সার হবে গুলো দেখি সূর্যালোক জোয়ার তো পশু বর্জ্য এটা অ্যান্সার হবে নেক্সট আমরা আট নম্বর দেখো পূর্ব ভারতের থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো কার্পাস বয়ন শিল্প নয় পেত্র রসায়ন শিল্প নয় লৌহ ইস্পাত শিল্প এটা অ্যান্সার হবে এটা পূর্ব ভারত থেকে আগে পূর্ব ভারতে বেশি দেখা দিত এখন পশ্চিম ভারতে স্থানান্তরিত হয়েছে অনেকটা নেক্সট প্রশ্নে ন নম্বর আমরা চলে যাব কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে মুম্বাই চেন্নাই নয় বারাণসী কন্যাকুমারী এইটা সব থেকে কিন্তু দীর্ঘ সড়ক পথ নেক্সট দেখো দশ নম্বর দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে পাট শিল্প শুরুতে আমরা সব থেকে বেশি প্রভাবিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব দেখো বাস ব্যক্তিগত গাড়ি এরোপ্লেন উড়োজাহাজ তো এই দাঁড় টানা নৌকা সব থেকে বেশি পরিবেশ বান্ধব নেক্সট দেখো বারো নম্বরে তুমি যদি ভারতের কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো অবশ্যই প্রথম আমসারটা হবে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে কপিস বাগিচিত আমাদের আছে নেক্সট প্রশ্ন দেখো অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বক্তব্যটি প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কোনটি দেখিনি এর উৎসগুলি অফুরান্ত পূরণশীল এর উৎসগুলি সহজলভ্য নয় সহজলভ্য এই উৎসগুলো সহজলভ্য তো এটাই অ্যান্সার হবে সহজলভ্য নয় এটা ভুল তো নয় কোনটা সহজলভ্য নয় এটা দেখেনি পরের প্রশ্নটা দেখেনি চোদ্দ নম্বর আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতের সাম্প্রতিক সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো ল্যান্ডলাইন দূরভাষ এখনো চলছে নথিভুক্ত ডাক ডাক চলছে এখনো কুরিয়ার ব্যবস্থা চলছে টেলিগ্রাম টেলিগ্রাম বন্ধ হয়ে গেছে তোমরা হয়তো টেলিগ্রাম অ্যাপ নয় কিন্তু টেলিগ্রাম আগে বার্তা পাঠানো হতো খুব তাড়াতাড়ি যেটা যেত নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো তামিলনাড়ু কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র শিল্প কেন্দ্র নিচের কোনটি কারণ এই শিল্প কেন্দ্র গড়ে ওঠা সহায়ক নয় সহায়ক নয় কোনটা কাঁচামাল হিসাবে তুলার সহজলভ্যতা সুলভ বিদ্যুৎ উন্নত পরিবহন ও যোগাযোগ অনুন্নত পরিবহন যোগাযোগ এটা সহায়ক নয় এটা কিন্তু দরকার নেক্সট প্রশ্ন চলে যাবো ষোলো নম্বর জলবিভাজিকা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো বনপ্রাণ বন্যপ্রাণ সংরক্ষণ শুষ্ক ঋতু জলের সরবরাহ পর্যটন শিল্পের উন্নতি জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ তো সব থেকে এটাই এটাই হবে শুষ্ক ঋতুতে বৈশিষ্ট্য উদ্দেশ্য নেক্সট একটা স্মরণিতে দু হাজার পনেরো দু হাজার ষোলো সালের ফসলের উৎপাদনের মিলিয়ন টন পরিসংখ্যান দেওয়া হলো নিচের কোন স্তম্ভচিত্রটি এই স্তম্ভচিত্রগুলির সাহায্যে পরিসংখ্যানটি সঠিকভাবে দেখানো হয়েছে আচ্ছা দেখে নিই আমরা উৎপাদন দেখো মিলিয়ন টনে আছে গম বিরানব্বই মিলিয়ন টন ভুট্টা বাইশ ডাল ষোলো তৈলবীজ পঁচিশ তো প্রথম স্তম্ভ দেখো আশির নিচে আছে এটা নয় গম আছে বিরানব্বই এটাই অ্যাপ্রোপ্রিয়েট লাগছে দেখো গম তারপরে দেখি মিল দ্বিতীয়টা দেখি বাইশ মিলছে কুড়ির ওপরে আছে ষোলো ডাল ষোলো মিলছে তৈলবীজ পঁচিশ দেখো মিলছে এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে দেখো হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট এটাই খ অ্যান্সার হবে নেক্সট দেখি আঠারোতে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল একটি বাগিচা ফসল উৎপাদন অঞ্চল দেখানো হয়েছে ফসল দুটি কি কি তন্তু ফসল এটা এটা বাগিচা ফসল দেখা দিয়ে দেখিয়ে দিয়েছে দেখো পয়েন্টিং করে এর অপশন আমরা দেখি হ্যাঁ ইক্ষু নয় ডাল জোয়ার নয় ধান গম নয় কার্পাস চা এটাই হবে কার্পাস একটা তন্তু ফসল আর চা একটা বাগিচা ফসল তো ঘরটা অ্যান্সার হবে নেক্সট প্রশ্ন হ্যাঁ এটাই শেষ প্রশ্ন ছিল নেক্সট আর কোনো প্রশ্ন নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর অন্যান্য ক্লাসের যদি এরকমই প্রশ্নগুলো জানতে চান সিকেগুলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলে ফ্রি কন্টেন্ট অন্যান্য চ্যানেলের পেড কন্টেন্ট থেকে অনেক বেশি ভ্যালুয়েবল তোমাদের কাছে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকো ধন্যবাদ